ডিএনএ রিপোর্ট হাতে পেয়ে সূর্য অবাক হয়ে গেল যে সন্তানকে এতদিন আমি অবহেলা করে এসেছি সেই আসলে আমার সন্তান যখন ডক্টর ডিএনএ রিপোর্ট দিল আর ডিএনএ রিপোর্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আর একটা খবর দিয়ে দিল সুখবর বললেও চলে যে প্রবির কোনো দিন বাবা হতে পারবে না সারা জীবনও বাবা হতে পারবে না কবির সেই কথা শুনে সূর্য কিন্তু শরীর খারাপ করে গেল একদিক থেকে দেখতে গেলে সূর্য দিয়ালের গায়ে হেলা হেচান দিয়ে দাঁড়িয়ে পড়লো সে নিজের পায়ে দাঁড়াতে পারছে না এই কথা শুনে সূর্য ভাবছে এতদিন দীপাই সত্যি কথা বলেছে আমি তাহলে ভুল রিপোর্ট পেয়েছি হাতে এর পেছনে কে আছে এর পেছনে মিসকাই কিন্তু কদর নাড়িয়েছে কারণ মিশার জন্য আজ দীপা সূর্যের এই বিচ্ছিন্ন বন্ধুরা যখন সূর্য জানতে পারলো ডক্টররা বলে দিল যে দীপার বাঁচার সম্ভাবনা নাইনটি ফাইভ পারসেন্ট বা মরার সম্ভাবনা তখন সেই কথা শুনে সূর্য কিন্তু কান্নায় ভেঙে পড়ল। কারণ সূর্য দীপার হাত ধরে অঝরে কাঁদতে থাকলো কারণ দীপা এতদিন জানতো সোনারূপা বা সন্তান আজ জানতে পারলো না কবির আসলে বাবা হওয়া থেকে অক্ষম সেটা ডাক্তারের কাছ থেকে সূর্য জানতে পারল এই কথা জানাতে সূর্য দীপার প্রতি ভালোবাসা হান্ড্রেড পারসেন্ট বেড়ে গেল আর মিসকা ওই কিন্তু আবার ফোন দিয়ে আসছে কিভাবে দুজনকে ছাড়ানো যায় বন্ধুরা অনুরাগের ছোঁয়া ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে দীপা কি বাঁচবে না মারা যাবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে নাকি সিরিয়ালটি আরও এগিয়ে যাবে একদিক থেকে দেখতে হলে সূর্য আর দীপা দীপা যদি মারা যায় কিন্তু সিরিয়াল এখানেই স্টপ হয়ে যাবে আর অনুরাগের ছোঁয়া টিআরপির দিক থেকে সব সময় এক নাম্বারে যাচ্ছে যাবে খুবই ভালো হচ্ছে এখন আমরা দেখতে পাই সোনারূপা আসলে সোনা সূর্যের আসলেই সন্তান আর প্রবীর হচ্ছে ওদের মামা কিন্তু সূর্য ভুল বুঝে এসছে প্রথম থেকে এখন কিন্তু সেই ভুল শুধরণোর জায়গা অনেকটা এসেছে কিন্তু দিপাকি সেই ভুলটাকে মেনে নেবে আর সূর্যকে গ্রহণ করবে অবশ্যই অনুরাগের ছোঁয়া সিরিয়াল দেখতে থাকো আর আনন্দ নিতে থাকো